عليكم ورحمة الله. السلام عليكم. وعليكم السلام ورحمة الله. السلام عليكم. السلام. হ্যাঁ সবাই কেমন আছো? السلام عليكم. কেমন আছো সবাই? স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা তো এখন তোমরা মিউট করে রাখো। আর আগে প্রথমে তোমাদের গতদিনে আমরা যেটা পড়াইছিলাম তোমাদের আগে কিছু একটু যাচাই করবো যে গতদিনে তোমরা HW গুলো করেছো কিনা। আমি বলেছিলাম বর্ণনামূলক প্রশ্ন যেগুলো পড়ানো হলো সেগুলো HW করতে হবে। কে কে করেছো? করনি অন্তত বলো যে সাবমেরিনি বা করেছো। স্যার আপনি তো পড়া দিয়েছিলেন, এই ডাব্লিউ তো দেননি। হ্যাঁ করেছি। আমি তো বলছিলাম যে এগুলো নোট করে রাখতে হবে। আচ্ছা আগামীতে করে রাখবো। আচ্ছা তো প্রথমে আমরা গতদিনের পড়াগুলো একটু আগে যাচাই করি, কেমন দেখি তোমাদের মনে আছে কিনা। এরপরে আমরা আজকে আবার নতুন করে কয়টা প্রশ্ন পড়াবো ইনশাল্লাহ। তো শোনো, যখন ক্লাসে জয়েন করবা তখন কেউ অন্য কারোর সাথে কথা বলবা না। আমি যাকে পড়া ধরবো সে আনমিউট করে উত্তর বলবা, এছাড়া আর কেউ আনমিউট করবা না। সবাই মিউট করে রাখো, সবাই মিউট করো। আচ্ছা আমাকে আনমিউট করতে হবে, ঠিক আছে। তো এবার প্রথমে এক নম্বর প্রশ্নের উত্তর, নবী রাসূলদের গুণাবলী সম্পর্কে 6টি বাক্য লেখো। নবী রাসূলদের গুণাবলী সম্পর্কে 6টি বাক্য, এক নম্বর প্রশ্নের উত্তর কে কে দিতে চাও হাত তোলো। এক নম্বর প্রশ্নের উত্তর কে কে দিতে পারবা? কেউ পারবা না? আচ্ছা মনন হাত তুলেছ, রোল 97। হ্যাঁ বলো। না দেখে বলবো। আচ্ছা দেখে বলো বা না দেখে বলো, যেভাবে পারো বলো। নবী রাসূলগণ মা আল্লাহ তাআলা হুকুম পালন করে মানুষদের হাতে কলমে শিক্ষা দিয়েছেন। 2 নম্বর, তারা আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। 3 নম্বর, তারা ছিলেন নিষ্পাপ মানবতারদি নিষ্পাপ অসত্যবাদী। 4 নম্বর, তারা ছিলেন চরিত্রের অধিকারী। 5 নম্বর, তারা ছিলেন মানুষের মহান ও আদর্শ শিক্ষক। 6 নম্বর, তারা ছিলেন মা দয়ালু ও মানব দয়ালু। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা এরপরে আর কে বলবে? একটা বার প্রশ্নের উত্তর আর কে বলতে পারো? আচ্ছা এখানে রিফা নানজিবা হাত তুলেছ, হ্যাঁ তুমি বলো তো দেখি একটু। এক নম্বর প্রশ্নের উত্তর মনে আছে কিনা? রিফা নানজিবা শুনতে পাচ্ছো? রিফা নানজিবা রোল 88, আনমিউট করো। আচ্ছা মনে হয় পাচ্ছে না। আফিয়া রোল 61, তুমি আনমিউট করো। আফিয়া হ্যাঁ জি স্যার বলেন। বলো এক নম্বর প্রশ্নটার উত্তর বলো। আল্লাহ তাআলা মানুষের হিদায়াতের জন্য যুগে যুগে নবী রাসূলগণ পাঠিয়েছিলেন, তারা ছিলেন মানুষের মহান ও আদর্শ শিক্ষক। 3, নবী রাসূলগণ ছিলেন। এক নম্বরটা তো বলো না, তুমি তিনত গেলে কেন একবারে? এক নম্বরটা তুমি ভূমিকায় বলতে পারো কিন্তু গুণাবলী সম্পর্কে তো ওই বাক্যটা হলো না, তাই না? আচ্ছা স্যার তাহলে আবার বলবো? হ্যাঁ আবার বলো। 1, তারা নবী রাসূলগণ নিজে নিজেরা আল্লাহর হুকুম পালন করে মানুষদের হাতে কলমে শিক্ষা দিতেন। 2, তারা ছিলেন মানুষের মহান ও আদর্শ শিক্ষক। 3, তারা ছিলেন সত্যবাদী নির্লোভ ও নিষ্পাপ। 4, তারা ছিলেন দয়ালু ও মানব দরদী। 5, তারা আল্লাহ তাআলা দিন প্রচারের সময়হীন ত্যাগ স্বীকার করেছে। 6, তারা আজীবন মানুষের কল্যাণে কাজ করেছে। গুড, ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা এবার আমরা 2 নম্বর প্রশ্ন দেখি কে কে পারে।
দুই নম্বর প্রশ্ন, আচ্ছা মহানবী সাল্লাল্লাহু সাল্লাম গঠিত শান্তি সংঘের নাম কি, এর উদ্দেশ্য সম্পর্কে পাঁচটি বাক্য লেখো, পাঠ্য বই 107 পৃষ্ঠায় আছে। আচ্ছা এই প্রশ্নের উত্তর কে কে দিতে পারবো, হাত তোলো। দুই নম্বর প্রশ্নের উত্তর, আচ্ছা রুহুল আমিন 123, তুমি আনমিউট করো। রুহুল আমিন 123 রোল। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠিত শান্তি সংঘের নাম হিলফুল ফুজুল। এই উদ্দেশ্যে পাঁচটি বাক্য নিম্নে লেখা হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিকামী উৎসাহী যুবক বন্ধুদের নিয়ে হিলফুল ফুজুল নামে একটি শান্তি সংঘ গঠন করলেন। এ সংঘের উদ্দেশ্য ছিল আত্মের সেবা, অত্যাচারীকে প্রতিরোধ করা, অত্যাচারিতকে সাহায্য করা, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং গড়তে গড়তে সম্প্রীতি বজায় রাখা ইত্যাদি। তিনি তার চেষ্টায় অনেক সফলতা লাভ করে। সেদিনকার শাস্তি সঙ্গের সেদিনকার শান্তি সঙ্গের আদর্শে উজ্জীবিত হয়ে আজও আমাদের। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। এবার রায়ান কবির 78 রোল, তুমি আনমিউট করো। আচ্ছা যে উত্তর দিয়েছো সে আবার মিউট করে নিবা। হ্যাঁ ঠিক আছে, রায়ান কবির আনমিউট করো। রোল 78, শুনতে পাচ্ছ? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। তুমি বলো দেখি দুই নম্বর প্রশ্নের উত্তর কি হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গঠিত শান্তি সংঘের নাম হলো হেল্পফুল ফুজুল। এর উদ্দেশ্য সম্পর্কে নিচে পাঁচটি বাক্য লেখা হলো, এক আত্মের সেবা করা, দুই অত্যাচারীকে প্রতিরোধ করা, তিন অত্যাচারিতকে সাহায্য করা, চার শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, পাঁচ গোত্রে গোত্রে সম্প্রীতি বজায় রাখা। পরিশেষে বলা যায় তিনি তার এই প্রচেষ্টায় অনেক সফলতা লাভ করেন। গুড, অত্যন্ত সুন্দর হয়েছে, হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা এবার আমরা তিন নম্বর প্রশ্নে যাব। যারা গতদিন ক্লাস করতে পারো নাই তারা এগুলো রিভিশন দিয়ে নাও। আচ্ছা তিন নম্বর প্রশ্নের উত্তর দেখি কে কে দিতে পারে। নবুয়ত লাভের পর মহানবী সাল্লাল্লাহু সাল্লাম মানুষকে কি শিক্ষা দিলেন, এ সম্পর্কে ছয়টি বাক্য লেখো। আচ্ছা অনেকেই হাত তুলেছো। আচ্ছা এখানে আছে ফারজানা ফারুক 37 রোল, ফারজানা ফারুক তুমি আনমিউট করো। নবুয়ত লাভের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি মানুষকে কি শিক্ষা দিলেন? নবুয়ত লাভের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি মানুষকে শিক্ষা দিলেন। তোমার ওখানে কথা বলতেছে কেউ মনে হচ্ছে, তোমার ওখানে কেউ কথা বলতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ এখন বলো, উত্তর বলো। যখন তুমি প্রশ্নের উত্তর দিবা তখন আশেপাশে কেউ যেন কথা না বলে। আচ্ছা সাইমন ইসলাম, সাইমন হ্যাঁ তুমি আনমিউট করো। সাইমন সাইমন শুনতে পাচ্ছো? নাই শুনতে পাইনি মনে হয়। আচ্ছা তাসনিম আশরাফি রোল 6, তাসনিম আশরাফি তুমি আনমিউট করো দেখি। নবুয়ত লাভের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে যে শিক্ষা দিলেন তার ছয়টি বাক্যে নিম্নে লেখা হলো। তিনি বললেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইবাদত করতে হবে একমাত্র তারই। তিনি আরো বললেন, তোমাদের হাতে বানানো দেবদেবী ও প্রতিমার কোনো ক্ষমতাই নেই, তাদের ভালো মন্দ করার কোনো শক্তিই নেই। মহানবীলাম বললেন, তোমরা সত্য ন্যায় এবং সুন্দরের পথে ফিরে এসে চুরি ডাকাতি রাহাজানি জুয়া ইত্যাদি সবই পাপের কাজ। চার নম্বর, তোমাদের দুনিয়া জীবনই শেষ নয়, মৃত্যুর পরে আরো এক জীবন আছে, তাকে বলে পরকাল। দুনিয়ার জীবনে যারা আল্লাহ রাসূলের কথা মানবে তারা পরকালে মুক্তি পাবে। পাঁচ নাম্বার, যারা আল্লাহ রাসূলের কথা মানবে তা পরকালে ভীষণ আজাবের সম্মুখীন হবে। ছয় নাম্বার, তোমরা কারোর প্রতি অন্যায় বিচার করবে না, অন্যায় ভাবে কাউকে হত্যা করবে না। গুড, অত্যন্ত সুন্দর হয়েছে, তোমাকে ধন্যবাদ। আচ্ছা আর কেউ বলবে?
তিন নম্বর প্রশ্নের উত্তর আর কে বলতে চাচ্ছ? সাইমনকে তো একবার চেষ্টা করলাম, রোল বারো, দেখি আরেকবার তুমি লাইনে আসতে পারো কিনা। সাইমন রোল বারো নাই। আচ্ছা মেশকাতুল 95 রোল, মেশকাতুল 95 রোল, তুমি আনমিউট করো তো দেখি। হ্যাঁ তুমি বলো, তিন নম্বর প্রশ্নের উত্তর বলো। জি স্যার। হ্যাঁ বলো স্যার। নবুয়াত লাভের পর মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যা শিক্ষা দিলেন তা নিচে লেখা হলো। এক, তিন, এক, আল্লাহ ছাড়া কোনো মত নেই, ইবাদত হবে একমাত্র তার। দুই, আর নাম্বার কল্যাণ সত্য ন্যায় সুন্দরের পথে বিষয়। তারপর নাম্বার বললেন চুরি ডাকাতি রাজধানী জুয়া ব্যবহৃত মিথ্যা এইসব পাপের কারণে এইসব থেকে ফিরত। পাঁচ নাম্বার তোমাদের মৃত্যু জীবনী শেষ জীবন নয়, কাউকে হত্যা করবে না ওটা বলতে পারো। তারপরে দুনিয়ার ভালো মন্দ সব কথা হিসাব দিতে হবে পরকালে। কাউকে কারো উপর জুলুম করবে না এবং কাউকে হত্যা করবে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হয়েছে হয়েছে। হ্যাঁ আচ্ছা ধন্যবাদ। আচ্ছা তুমি এখন মিউট করে রাখো। আচ্ছা এবার ফাহিম হাসান রোল এক, তুমি আনমিউট করো। ফাহিম হাসান শুনতে পাচ্ছো? একমাত্র তারই। দুই নাম্বার তিনি আরো বললেন তোমাদের হাতে বানানো দেবদেবীর ও প্রতিমার কোন ক্ষমতা নেই, এতে ভালো মন্দ করার কোন শক্তি নেই। তিন নাম্বার আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছুর মালিক একমাত্র আল্লাহ, তিনি সবকিছু স্রষ্টা পালনকারী ও রিজিক দাতা। চার নাম্বার তিনি আরো বললেন তোমরা সত্য ন্যায় সুন্দর পথে ফিরে আসো, চুরি ডাকাতি রাহাজানি জুয়া ব্যভিচার মিথ্যা প্রতারণা সব পাপের কাজ, সুতরাং এগুলো পরিহার করো। পাঁচ নাম্বার কারো প্রতি অন্যায় অবিচার করবে না, অন্যায় ভাবে কাউকে হত্যা করবে না, অন্যায় ভাবে কারো সম্পদ হরণ করবে না। ছয় নাম্বার মনোজাম আরো বোঝালেন তোমাদের দুনিয়া জীবনই শেষ নয়, মৃত্যু বা আরো এক জীবন আছে, তাকে পরকাল বলে, পরকালে আল্লাহ দরবারে দুনিয়ার ভালো মন্দ সব কাজে হিসাব দিতে হবে। গুড, খুব সুন্দর হয়েছে। আচ্ছা তো এবার আমরা দেখি চার নম্বর প্রশ্ন। চার নম্বর প্রশ্নের উত্তর কে কে দিতে চাও হাত তোলো। মদিনার সনদ কি, মহানবী সাল্লাল্লাহু সাল্লাম কি উদ্দেশ্যে এই সনদ প্রণয়ন করেন, পাঁচটি বাক্যে লেখো। হ্যাঁ অনেকে হাত তুলেছো, যারা ইতিপূর্বে উত্তর দাওনি আমি একটু চেষ্টা করবো তাদের মধ্যে কেউ দেখেন। আচ্ছা রায়ান কবির তুমি এর আগেও হাত তুলেছিলে, ঠিক আছে বলো তো দেখি, আনমিউট করো রায়ান কবির। হ্যাঁ বলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে সেখানকার মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বী ও ইহুদিদের মধ্যে যে সনদ যে লিখিত সনদ সম্পাদন করেন তাকে মদিনার সনদ বলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উদ্দেশ্যে এই সনদ প্রণয়ন করেন তা নিচে পাঁচটি বাক্যে লেখা হলো। এক, খ্রিস্টান ও অন্যান্য মতাদর্শের লোক একত্রে মিলেমিশে সুখে শান্তিতে নিরাপদে বাস করবে। দুই, মক্কাবাসীদের মদিনাবাসীদের মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে। তিন, স্বাধীনভাবে নিজ নিজ ধর্মকর্ম পালন করতে পারবে। চার, সঙ্গে সঙ্গে মদিনার নিরাপত্তাও নিশ্চিত হবে।
তোমার ওই যে প্রথমটা বাদ গেছে, প্রথমেই ছিল যে একটি আদর্শ সমাজ ও আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, বুঝতে পারছো? ওটা হচ্ছে 5 নম্বর। আচ্ছা ঠিক আছে, তুমি মিউট করে রাখো। এবার দেখি আর কে, রোল 128, 128 রোল, তুমি আনমিউট করো। জি স্যার। হ্যাঁ তুমি বলো, এই 4 নম্বর প্রশ্নের উত্তর বলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হজ হিজরত করে একটি আদর্শ সমাজ আতিশে রাষ্ট্রপতিকে উদ্যোগী হলেন। এই এই ইহুদি ও মদিনাবাসীদের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় করার জন্য একটি সনদ তৈরি করে, একে মদিনা সনদ বলা হয়। এখানে এই মদিনা এক এক সম্পর্কে 6টি বাক্য, এই উদ্দেশ্যে এই সনদ প্রণয়ন করে এই সম্পর্কে 5টি বাক্য লেখা হলো। এক, এখানে মুহাজির আনসার মুসলমান অন্য ধর্মহীন ধর্মাবলম্বী ইহুদি সবাই এক, খ্রিস্টান অন্যান্য মতাদর্শের এক লোক একত্রে মিলেমিশে শান্তিতে নিরাপদে বসবাস করবে, তাদের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় থাকবে এবং স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম কর্ম পালন করবে। 3, সঙ্গে সঙ্গে মদিনা নিরাপত্তা নিশ্চিত হবে এই উদ্দেশ্যে। 4, তিনি সকল সম্প্রদায়ের মধ্যে একটি লিখিত একটি চুক্তি সম্পাদন করবে এবং যেন সবাই একসাথে বসবাস করতে পারে। 5, মদিনার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রাজনৈতিক প্রজ্ঞা কুটিরের দুর্দশায় ধর্মের সহিংসিত সুন্দর সমাজ গঠনের জন্য এক জ্বলন্ত সাক্ষর বহন করবে। আচ্ছা ঠিক আছে, তবে তুমি একটু অতিরিক্ত বলে ফেলেছো, ঠিক আছে ধন্যবাদ। আচ্ছা এরপরে আসো আমরা পরের প্রশ্ন যাই। মনে হয় তোমাদের গতদিন 4 নম্বর পর্যন্ত পড়ানো হয়েছিল, তাই না? 5 নম্বর প্রশ্নটাকে পড়ানো হয়েছিল গতদিন। দেখো তো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের ঘটনাটি লেখো এবং তার ক্ষমাশীলতা সম্পর্কে 4টি বাক্য উল্লেখ করো। এটা কি পড়ানো হয়েছিল গতদিন, কার মনে আছে? আচ্ছা সম্ভবত তোমরা আনমিউট করতে পারছো না, আমি একটু আনমিউট করার সুযোগ করে দিচ্ছি। প্রথম দিকে 1 থেকে 5 রোলের মধ্যে ঠিক আছে, তাহলে স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো স্যার। আমার একটা প্রশ্ন ছিল যে এই তো মদিনা সনদের সংজ্ঞাটা আগে একটু বলেন তো আমি ঠিক। মদিনা সনদের সংজ্ঞা, আচ্ছা ঠিক আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পর মুসলমান এবং সেখানে বসবাসকারী অন্যান্য সম্প্রদায়ের মধ্যে যে চুক্তি সম্পাদন করেন তাকে মদিনা সনদ বলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পর মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে যে চুক্তি সম্পাদন করেন তাকে মদিনা সনদ বলা হয়, বুঝতে পারছো? আচ্ছা তা এই 5 নম্বর প্রশ্নটার উত্তর আমি একটু বলে দিচ্ছি। তোমাদের এখানে প্রশ্নটা দুই ভাবে থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ের ঘটনা এই অংশে থাকবে 2 নম্বর, আর তার ক্ষমাশীলতা সম্পর্কে 4টি বাক্য লেখো এখানে থাকবে 4 নম্বর। এই হচ্ছে 4, 8, 2, 6 নম্বর থাকবে তোমাদের এই প্রশ্ন, বুঝতে পারছো? আচ্ছা তো প্রথমে আমরা দেখবো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ের ঘটনাটা কি। মক্কা বিজয়ের ঘটনা এখানে দেখো, এখান থেকে শুরু করবে। এই যে অষ্টম হিজরি রমজান মাসে, অষ্টম হিজরি রমজান মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের জন্য রওনা করেন, যাত্রা করেন। হঠাৎ করে এত বড় মুসলিম বাহিনী দেখে কোরাইশরা ভয় পেয়ে গেল। অবস্থা বেগতিক দেখে কোরাইশ নেতা আবু সুফিয়ান মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় স্বাগত জানায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় বিনা বাধায় একেবারে বিনা রক্তপাতে মক্কা জয় করেন। এই প্যারাটা তোমাদেরকে প্রথম অংশের জন্য উত্তর হিসেবে লিখতে হবে, বুঝতে পারছো? আবারও বলে দিচ্ছি, অষ্টম হিজরি রমজান মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয়ের জন্য যাত্রা করেন। হঠাৎ এত বড় মুসলিম বাহিনী দেখে কোরাইশরা ভয় পেয়ে গেল। অবস্থা বেগতিক দেখে কোরাইশ নেতা আবু সুফিয়ান মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় স্বাগত জানায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় বিনা বাধায় একেবারে বিনা রক্তপাতে মক্কা জয় করেন। এটা হচ্ছে তোমাদের প্রথম অংশের উত্তর।
যে মক্কা বিজয়ের ঘটনা যেটা আছে এটা হচ্ছে সেই অংশের উত্তর। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমাশীলতা সম্পর্কে চারটি বাক্য লেখো, তাই না? আচ্ছা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমাশীলতা সম্পর্কে আমরা চারটি বাক্য দেখি, এখান থেকে তোমাদেরকে লিখতে হবে। ওই পৃষ্ঠাতে 118 পৃষ্ঠায় আছে, পাঠ্য বই দেখো। এক নম্বর, মহানবী সাল্লাল্লাহু সাল্লাম প্রথমে তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা আমার কাছে কেমন ব্যবহার প্রত্যাশা করো। তখন তারা বললো যে আপনি আমাদের কোনো শাস্তি দিতে পারেন, তবে আপনি তো দয়ালু ভাই, দয়ালু ভাইয়ের পুত্র, আমরা আপনার কাছে দয়ালু দয়াপূর্ণ ব্যবহার প্রত্যাশা করছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, যাম তোমরা মুক্ত স্বাধীন। তিনি সবাইকে ক্ষমা করে দিলেন। তাহলে এটা হচ্ছে প্রথমে একটু প্রধান বাক্য হিসেবে লিখতে হবে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার কাছে জিজ্ঞেস করলেন যে তোমরা আমার কাছে কেমন ব্যবহার প্রত্যাশা করছো। তখন তারা বললো যে আপনি আমাদের দয়ালু ভাই, দয়ালু ভাইয়ের পুত্র, আপনার কাছে আমরা দয়াপূর্ণ ব্যবহার প্রত্যাশা করছি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, যা তোমরা মুক্ত স্বাধীন। তিনি সবাইকে ক্ষমা করে দিলেন। আচ্ছা, এরপরে দুই নম্বর পয়েন্টে লিখবা, তিনি কোরাইশ নেতা আবু সুফিয়ানকেও ক্ষমা করে দিয়েছিলেন। এই আবু সুফিয়ান উহুদ যুদ্ধে কাফিরদের নেতৃত্ব দিয়েছিল। এরপরে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম আর কাকে ক্ষমা করলেন? তার প্রিয় চাচা হামজার যে কলিজা চিপে খেয়েছিল, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, মহানবী সাল্লাল্লাহু সাল্লাম তাকেও ক্ষমা করে দিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু সাল্লামের চাচা হামজার কলিজা চিবিয়ে খেয়েছিল যে হিন্দা, মহানবী সাল্লাল্লাহু সাল্লাম তাকেও ক্ষমা করে দিয়েছিলেন। এক কথায় মহানবী সাল্লাল্লাহু সাল্লাম মক্কার সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন। এটা ছিল ক্ষমার এক অপূর্ব দৃষ্টান্ত। আচ্ছা, আমি আবারও এই অংশের উত্তরটা তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে তোমরা এখান থেকে লিখবা যে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা আমার কাছে কেমন ব্যবহার প্রত্যাশা করো। তখন তারা বললো যে আপনি আমাদের দয়ালু ভাই, দয়ালু ভাইয়ের পুত্র, আপনার কাছে দয়াপূর্ণ ব্যবহার প্রত্যাশা করছি। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, যা তোমরা মুক্ত স্বাধীন। তিনি সবাইকে ক্ষমা করে দিলেন। এরপরে তিনি কুরাইশ নেতা আবু সুফিয়ানকে ক্ষমা করে দিলেন, কারণ আবু সুফিয়ানের নেতৃত্বে উহুদ যুদ্ধে কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত শহীদ হয়েছিল, তারপরও তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজার কলিজা যে চর্বণ করেছিল, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও ক্ষমা করে দিয়েছিলেন। অর্থাৎ মক্কা বিজয়ের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমার এক অপূর্ব দৃষ্টান্ত ফুটে উঠেছিল। আচ্ছা, সাইমন হাত তুলেছো, এটা কি ছবি দিয়েছো এখানে? তোমার স্কুল ড্রেস পরিয়ে তো ছবি দিবা, ঠিক আছে? এখন প্রশ্ন বলো, কি বলতে চাচ্ছ? সাইমন আনমিউট করো। সাইমন, আচ্ছা, মিশকাতুল 95 রোল, হ্যাঁ মিশকাতুল বলো তো কি সমস্যা হচ্ছে, কোনো প্রশ্ন? মিশকাতুল, তোমার এখানে একটু নেটওয়ার্কের সমস্যা, যখনই তুমি আনমিউট করো তখন তোমার হচ্ছে শব্দ হয়। আচ্ছা, রিয়াদ হোসেন, রিয়াদ হোসেন স্যার, এই প্রশ্নের উত্তরটা আরেকবার একটু বলবেন। এই তাহলে 5 নম্বর প্রশ্নের উত্তর, হ্যাঁ স্যার। আচ্ছা, বলে দিচ্ছি, তোমরা মিউট করো, সবাই মিউট করো, সবাই মিউট করো। আচ্ছা, ঠিক আছে, আমি আবারও বলে দিচ্ছি, এখানে প্রশ্ন হচ্ছে মক্কা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ের ঘটনাটি লেখো, এবং এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমাশীলতা সম্পর্কে চারটি বাক্য লেখো। তো প্রথমে তোমরা মক্কা বিজয়ের ঘটনাটা লিখবা, এটা তোমাদের আছে পাঠ্য বই 118 পৃষ্ঠা। দেখো, মক্কা বিজয় এখানে দ্বিতীয় প্যারাটা লিখবা, অষ্টম হিজরি রমজান মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয়ের জন্য যাত্রা করেন। হঠাৎ এত বড় মুসলিম বাহিনী দেখে কোরাইশরা ভয় পেয়ে গেল। অবস্থা বেগতিক দেখে কোরাইশ নেতা আবু সুফিয়ান মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় স্বাগত জানায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় বিনা বাধা, একেবারে বিনা রক্তপাতে মক্কা জয় করেন। এটা হচ্ছে মক্কা বিজয়ের ঘটনা। আচ্ছা, এবার আসো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমাশীলতা সম্পর্কে নিচে চারটি বাক্য লেখা হলো। এক,
মক্কার লোকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে কি করেছিল, বের করে দিয়েছিল, মদিনায় হিজরত করতে বাধ্য করেছিল, তারপরেও তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। এরপরে দুই নম্বরে লিখবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা আমার কাছে কেমন ব্যবহার প্রত্যাশা করো? তখন তারা বলল যে আপনার কাছে দয়াপূর্ণ ব্যবহার প্রত্যাশা করি। তখন তিনি বললেন, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, যা তোমরা মুক্ত স্বাধীন। তিনি সবাইকে ক্ষমা করে দিলেন। এরপরে তিন নম্বরে লিখবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ নেতা আবু সুফিয়ানকেও ক্ষমা করে দিয়েছিলেন। আর চার নম্বরে লিখবা, তিনি আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাকেও ক্ষমা করে দিয়েছিলেন, যদিও হিন্দা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহার কলিজা আনহুর কলিজা চর্বণ করেছিল। এই মোটামুটি এই অংশ থেকে চারটে বাক্য তোমাদেরকে লিখতে হবে। এখানে ভিডিও চালু করছে, কে অফ করো। আচ্ছা, তো এখন কি বুঝতে পেরেছো সবাই? আর কারো সমস্যা আছে এই এই প্রশ্নে? থাকলে হাত তোলো। আচ্ছা, আমি কিন্তু জিজ্ঞেস করব, দেখি তো একজনকে একটু জিজ্ঞেস করি। আচ্ছা, এখানে আহানাফ, তুমি আনমিউট করো। আহানাফ, আহানাফ শুনতে পাচ্ছ? আচ্ছা, আহাদা মনে হয় শুনতে পাইনি। আচ্ছা, কে এই প্রশ্নটার উত্তর বলতে পারবা? দেখে দেখে বলবা, স্ক্রিন শেয়ার দেখে দেখে বলবা। আচ্ছা, এখানে আশরাফি রোল ছয় হাত তুলেছ সবার সবার আগে। ঠিক আছে আশরাফি, তুমি আনমিউট করো, তুমি বলো তো দেখি। অষ্টম হিজরি রমজান মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয়ের জন্য যাত্রা করেন। হঠাৎ এত বড় মুসলিম বাহিনী দেখে কুরাইশরা ভয় পেয়ে গেল। অবস্থা বেগতিক দেখে কুরাইশ নেতা আবু সুফিয়ান মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় স্বাগত জানায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় বিনা বাধায় একেবারে বিনা রক্তপাতে মক্কা জয় করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমাশীলতা সম্পর্কে চারটি বাক্য নিম্নে লেখা হলো। যে মক্কাবাসী একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলমানদের নির্মম নির্যাতন করেছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকেও ক্ষমা করে দিয়েছিলেন। দুই নাম্বার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা আমার কাছে কেমন ব্যবহার প্রত্যাশা করছো? তারা বলল, আজ আপনি আমাদের যে কোনো শাস্তি দিতে পারেন, তবে আপনি তো আমাদের দয়ালু ভাই এবং দয়ালু ভাইয়ের পুত্র, আপনার কাছে আমার দয়াপূর্ণ ব্যবহারই প্রত্যাশা করছি। বললেন, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, যাও তোমরা মুক্ত স্বাধীন। তিন নাম্বার, মহানবী কুরাইশ নেতা আবু সুফিয়ানকেও ক্ষমা করেছিলেন, এই আবু সুফিয়ান উহুদ যুদ্ধে কাফেরদের নেতৃত্ব দিয়েছিলেন। চার নাম্বার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাকেও ক্ষমা করে দিয়েছিলেন। হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা হামজা রাদিয়াল্লাহু তাআলার কলিজা চর্বণ করেছিলেন। গুড, খুব সুন্দর হয়েছে, হ্যাঁ তোমাকে ধন্যবাদ। আচ্ছা, এরপরে আরো অনেকে হাত তুলেছে দেখি। তাজরিয়া 41 রোল আনমিউট করো। হ্যাঁ, তুমি বলো তো দেখি। অষ্টম হিজরি রমজান মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয়ের জন্য যাত্রা করেন। হঠাৎ এত বড় মুসলিম বাহিনী দেখে কুরাইশরা ভয় পেয়ে গেল। অবস্থা বেগতিক দেখে কুরাইশ নেতা আবু সুফিয়ান মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় স্বাগত জানায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় বিনা বাধায় একেবারে বিনা রক্তপাতে মক্কা জয় করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমাশীলতা সম্পর্কে চারটি বাক্য নিচে লেখা হলো। যে মক্কাবাসীরা একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলিমদের নির্মম নির্যাতন করেছিলেন এবং তাদের মদিনায় হিজরত করতে বাধ্য করেছিলেন, তাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাফ করে দিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জিজ্ঞেস করলেন, তোমরা আমার কাছে কেমন ব্যবহার প্রত্যাশা করছো? তারা বলল, আজ আপনি আমাদের যে কোনো শাস্তি দিতে পারেন, তবে আপনি তো আমাদের দয়ালু ভাই ও দয়ালু ভাইয়ের পুত্র, আপনার কাছে আমরা দয়াপূর্ণ ব্যবহারই প্রত্যাশা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, যাও তোমরা মুক্ত স্বাধীন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানকেও ক্ষমা করেছিলেন, এই আবু সুফিয়ান উহুদ যুদ্ধে কাফেরদের নেতৃত্ব দিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাকেও ক্ষমা করে দিয়েছিলেন। যদিও হিন্দাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু আনহার কলিজা চর্বণ করেছিল।
গুড, অত্যন্ত সুন্দর হয়েছে। আচ্ছা এবার আমরা পরের প্রশ্ন যাই, 6 নম্বর প্রশ্ন। প্রথমে আমি একবার তোমাদেরকে উত্তরটা বলে দিচ্ছি, এটা খুবই সহজ প্রশ্ন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের ভাষণ সম্পর্কে 6টি বাক্য লেখো। আচ্ছা এই প্রশ্নটা তোমাদের কিন্তু এভাবে আসতে পারে যে বিদায় হজ কাকে বলে, বিদায় হজ্জের ভাষণ সম্পর্কে 5টি বাক্য লেখো। সেক্ষেত্রে তোমাদেরকে বিদায় হজ কাকে বলে এর জন্য 1, আর 5টি বাক্য সম্পর্কে 5 নম্বর, এই 6 নম্বর থাকবে। আর যদি বিদায় হজ কাকে বলে ওইটা না থাকে, সরাসরি 6টি বাক্য সম্পর্কে থাকে, তাহলে যে কোনো 6টা বাক্য লিখতে হবে। বুঝতে পারছো? আমি তোমাদেরকে দুই ভাবে বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে বিদায় হজ কাকে বলে, 119 পৃষ্ঠা দেখো, বিদায় হজ পাঠ্য বইয়ে এখানে একটা অপশন আছে। এই প্রথম দুই লাইন হচ্ছে বিদায় হজ কাকে বলে এর সংজ্ঞা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 হিজরিতে হজ পালনের ইচ্ছা করলেন, এটা ছিল তার জীবনের শেষ হজ, তিনি এরপরে আর হজ করার সুযোগ পাননি, তাই একে বিদায় হজ বলে। বুঝতে পারছো? যদি বিদায় হজ কাকে বলে তাহলে তোমাদেরকে এই দুই লাইন লিখতে হবে, এখানে 1 নম্বর থাকবে। আবারও বলে দিচ্ছি, মহানবী সাল্লাল্লাহু সাল্লাম 10 হিজরিতে হজ পালনের ইচ্ছা প্রকাশ করলেন, এটা ছিল তার জীবনের শেষ হজ, তিনি এরপর আর হজ করার সুযোগ পাননি, তাই একে বিদায় হজ বলে। বুঝতে পারছো? আচ্ছা যদি বিদায় হজ কাকে বলে এই কথাটা নাও আসে পরীক্ষায়, তারপরেও তোমরা এই প্রশ্নের উত্তর লেখার সময় ভূমিকা হিসেবে এই কথাটা লিখতে পারো, তাহলে উত্তরটা আরো সুন্দর হবে, সেক্ষেত্রে তোমরা 6-এর মধ্যে 6 পেতে পারো। ভূমিকা বা উপসংহার না লিখলে কিন্তু নাম্বার কাটা যেতে পারে, এটা তোমরা মাথায় রাখবে। এরপরে এই ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে এই ভাষণে না দিয়ে তোমরা লিখবে বিদায় হজের ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমবেত লোকদের উদ্দেশ্যে অনেক মূল্যবান কথা বলেছেন, নিচে এ সম্পর্কে 6টি বাক্য লেখা হলো। এখানে দেখো আমি 1 থেকে 6 নম্বর সিরিয়াল এই বাক্যগুলো দিয়েছি, তোমাদের এখানে টোটালি 9টা বাক্য রয়েছে, পাঠ্যবইয়ে 9টা ভাষণ রয়েছে, এর মধ্য থেকে যে কোনো 6টা তোমরা লিখতে পারো সুবিধা মতো। 1 নম্বর, সকল মুসলমান পরস্পর ভাই ভাই। 2, আজকের এই দিন এই স্থানে এই মাস যেমন পবিত্র, তেমনি তোমাদের পরস্পরের জান মাল ও ইজ্জত আবরু পরস্পরের নিকট পবিত্র। 3, অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করবে, তোমরা যা খাবে তাদেরও তা খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরও তাই পড়াবে। 4, একের অপরাধে অন্যকে শাস্তি দেবে না। 5, ঋণ পরিশোধ করতে হবে, সর্বপ্রকার সুদ হারাম করা হলো, সকল সুদের পাওনা বাতিল করা হলো। 6, নারীদের উপর পুরুষের যেমন অধিকার আছে, পুরুষের উপর নারীরও তেমন অধিকার আছে। আচ্ছা এরপরে 7 নম্বরটাও অনেক সহজ আছে বাক্য, জাহিলি যুগের সকল কুসংস্কার ও হত্যার প্রতিশোধ বাতিল করা হলো। তোমরা এখান থেকে যে কোনো 6টা বাক্য মুখস্থ করে নিবা। বুঝতে পারছো এই প্রশ্নটার উত্তর? আচ্ছা আমি একটু তোমাদেরকে আনমিউট করার সুযোগ করে দিচ্ছি, শুধুমাত্র যে বুঝতে পারোনি অথবা পঞ্চম অধ্যায় থেকে যদি তোমাদের কারো কোনো অংশ পাঠ্য বইয়ের মধ্যে কোনো পড়া বুঝতে সমস্যা থাকে তাহলে সেটা তোমরা আমাকে বলবা, যার সমস্যা আছে শুধু সে আনমিউট করবে, অন্যরা কেউ আনমিউট করবে না। হ্যাঁ বলো, একবারে সবাই আসিবুল হাসান শান্ত, কি কি সমস্যা তোমার বলো তো। বুঝতে পারছি না তোমার নেটওয়ার্কের সমস্যা মনে হচ্ছে ওখানে, আবার বলো। হ্যাঁ তুমি এখানে এই প্রশ্নের উত্তরে যেমন লিখতে পারো যে আমরা সবাই মহানবী সাল্লামের বিদায় হজের ভাষণ অনুসরণ করে চলবো। বুঝতে পারছো এই কথাটা লিখতে পারো যে আমরা সবাই মহানবী সাল্লামের বিদায় হজের ভাষণ অনুসরণ করে চলবো বা মেনে চলবো, এই কথাটাও লিখতে পারো। মানে যে কোনো একটা মানে নীতি কথামূলক যে কোনো একটা বিষয় ওই প্রশ্নের সাথে যেটা প্রাসঙ্গিক সেটা তুমি লিখে দিবা, কেমন? আচ্ছা আর কার সমস্যা আছে হাত তোলো, হ্যান্ড রাইজ শো করো, তোমাদেরকে আনমিউট করার সুযোগ করে দিলে একবারে সবাই আনমিউট করো, বিশৃঙ্খলা হয়ে যায়। হ্যাঁ মনন হাত তুলেছো, বলো তুমি আনমিউট করে বলো কি সমস্যা। স্যার ওখানে হযরত নূহ আলাইহিস সালামের নৌকার যে ছবিটা আছে স্যার, ওখানে কি পুরো ছবিটাই নৌকা না ছোট্ট একটু যেটা ওটা নৌকা?
ওইটা হচ্ছে নৌকার ছাপ, বুঝতে পারছো? ওইটা আসলে নৌকা না, ওই পাহাড়ে গিয়ে যে নৌকাটা আটকে গিয়েছিল তখন তো ওইটা কাদা মাটি ছিল, বুঝতে পারছো? সেই ছাপটা ওখানে, নৌকাটা তো সেই নৌকা কি থাকে এতদিনে। তারপরও এটা মানুষের ধারণা যে এটা নূহ আলাইহিস সালামের নৌকার ছাপ, কিন্তু প্রকৃত সত্য আল্লাহ তাআলাই জানেন। আচ্ছা আর কোনো প্রশ্ন কারো? হ্যাঁ মনন মিউট করো, অন্য আর কার প্রশ্ন আছে হাত তোলো। আচ্ছা তো এবার তাহলে ছয় নম্বর প্রশ্নের উত্তর দেখি কে কে দিতে পারো। ছয় নম্বর প্রশ্নের উত্তর কে কে দিতে চাও, হাত তোলো। অনেকে হাত তুলেছো, দেখি নতুন কে আসো যে এর আগে উত্তর দেয়নি। আচ্ছা রাতুলকে দেখলাম হাত তুলেছো, রাতুল তুমি আনমিউট করো। রাতুল নাই, আচ্ছা শফিকা রোল 27 আনমিউট করো। শফিকা হ্যাঁ তুমি বলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দশম হিজরিতে হজ পালনের ইচ্ছা প্রকাশ করলেন, এটা ছিল তার জীবনের শেষ হজ, তাই একে বিদায় হজ বলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজে ভাষণ সম্পর্কে ছয়টি বাক্য নিচে লেখা হলো। এক নাম্বার, সকল মুসলমান ভাই ভাই। দুই নাম্বার, আজকে এই দিন এ স্থান এ মাস যেমন পবিত্র তেমনি তোমাদের পরস্পর জানমাল ইজ্জত আব্রু পরস্পর নিকট পবিত্র, অরিনাস্তাদের সাথে ভালো ব্যবহার করবে, তোমরা যা খাবে তাদের তাই খাওয়াবে, তোমরা যা পড়বে তাদের তাই পড়তে দেবে, ঋণ পরিশোধ করতে হবে, সর্বপ্রকার সুদ হারাম করা হলো, সকল সুদের পাওনা বাতিল করা হলো, নারীর উপর যে পুরুষের যেমন অধিকার আছে পুরুষেরও পুরুষের উপর নারীও তেমন অধিকার আছে, জাহিলে যুগে সকল কুসংস্কার ও হত্যার প্রতিশোধ বাতিল করা হলো। গুড, হ্যাঁ আচ্ছা আমরা আজকে আরেকটা প্রশ্ন করব, যেহেতু সময় বেশি নেই। এটা তোমাদের এতক্ষণ যে ছয়টা প্রশ্ন তোমাদের পড়ানো হলো এগুলো কিন্তু তোমাদের যোগ্যতা ভিত্তিক প্রশ্ন ছিল, পাঠ্যবইয়ের সাথেও কিছু মিল ছিল আবার পাঠ্যবইয়ের বাইরেও কিছু ছিল। এখন আসো তোমাদের পাঠ্যবইয়ের অনুশীলনীর প্রশ্ন। এক নম্বর প্রশ্ন যেটা পাঠ্যবইয়ের অনুশীলনী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বংশ পরিচয় দাও। এটা হচ্ছে পাঠ্যবই 114 এবং 115 পৃষ্ঠায় রয়েছে। আচ্ছা তো এখানে তোমরা ভূমিকায় একটু এই কথাটা লিখবা, সেটা হচ্ছে পৃথিবীতে অনেক নবী রাসূল এসেছেন, তাদের মধ্যে সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম আর সর্বশেষ নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিচে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বংশ পরিচয় প্রদান করা হলো, বুঝতে পারছো? এটা তোমরা ভূমিকায় নিয়ে আসতে পারো, তাহলে উত্তরটা খুব সুন্দর হবে। আমি আবারও বলছি, পৃথিবীতে অনেক নবী রাসূল এসেছেন, তাদের মধ্যে সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম আর সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিচে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বংশ পরিচয় তুলে ধরা হলো বা প্রদান করা হলো। আচ্ছা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম পরিচয় এখানে যে প্যারাটা আছে এটা লিখলেই হবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 20 এপ্রিল এবং রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল্লাহ, মাতার নাম আমিনা, তার দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। জন্মের পর তার নাম রাখা হয় মোহাম্মদ ও আহমদ। তার জন্মের পূর্বেই পিতা আবদুল্লাহ মারা যান। এই হচ্ছে তোমাদের 7 নম্বর প্রশ্নের উত্তর, বুঝতে পারছো সবাই? আচ্ছা কারো কোনো প্রশ্ন আছে? 7 নম্বর প্রশ্নটা কে বুঝতে পারোনি উত্তর, সে হাত তোলো। আচ্ছা এখানে নুহাকে দেখতে পাচ্ছি অনেকক্ষণ থেকে হাত তুলেছে, 177 রোল আনমিউট করো নুহা। স্যার এই সেজগুলো একটু দিয়ে দিবেন। হ্যাঁ যে হলো স্ক্রিনশট গুলো একটু দিবেন। স্ক্রিনশট তুলবা? হ্যাঁ স্যার। হ্যাঁ নাও তুলে নাও, সমস্যা নেই স্যার। এক নাম্বার পাইনি, এক থেকে পাইনি। এক নাম্বার থেকে? আচ্ছা আমি আবার দেখাচ্ছি তাহলে একটু পরে। হ্যাঁ তোমাদের 7 নম্বর প্রশ্ন সবাই বুঝতে পেরেছো তো? 7 নম্বর বুঝতে কারো সমস্যা আছে? তাহলে আগামী দিন তোমাদের 5, 6, 7 এই 3টা প্রশ্ন তোমাদেরকে এইচডব্লিউ করতে হবে,
কেমন এইচ ডব্লিউ করে রাখবা নোট সুন্দরভাবে নোট করার মতো করে এইচ ডব্লিউ করে রাখবা আমি কিন্তু আগামী ক্লাসে জিজ্ঞেস করব আচ্ছা তো আমি আবারও প্রশ্নগুলো একটু প্রথম থেকে দেখাচ্ছি তোমরা কে জানো একটু স্ক্রিনশট নিতে চাইলো একেবারে এক নম্বর থেকে দেখাচ্ছি যেহেতু সময় প্রায় শেষ খুব দ্রুত তুলে নিতে হবে এটা হচ্ছে এক নম্বর এরপরে এটা হচ্ছে দুই নম্বর এটা হচ্ছে তিন নম্বর এরপরে এটা হচ্ছে চার নম্বর এটা হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বরের উত্তরে দুটা অংশ আছে এটা প্রথম অংশ এটা দ্বিতীয় অংশ এরপরে এটা হচ্ছে ছয় নম্বর ছয় নম্বর প্রশ্নটার উত্তর খুব সহজ এরপরে সাত নম্বর সাত নম্বরের উত্তরটাও খুব সহজ এই তো যারা আজকে ক্লাসে অংশগ্রহণ করেছো সবাইকে ধন্যবাদ আগামীতে আবারও ক্লাসে তোমাদেরকে উপস্থিত থাকার জন্য বলছি আসসালামু